আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা রান্না দিয়ে শুরু করলাম, কারণ সকাল সকাল দুপুরে রান্নাটা সেরে নিচ্ছে। সকাল সকাল সারার একটাই কারণ, সেটা হচ্ছে তানহার টিফিন দেয় 11টার সময়। তো ওর টিফিনটা নিয়ে আমাকে ওর মাদ্রাসাতে যেতে হয়, আর ওখানে গেলে একবারে ভাবি যে ওর টিফিনটা শেষ করে ওকে নিয়েই বাসায় ফিরি আর কি, ওর মাদ্রাসা ছুটি হলে। এদিকে মাদ্রাসা ছুটি হয় 12:35, বাসায় আসতে আসতে প্রায় 1টা বেজে যায়, আর 1:30টার দিকে ওর আব্বু আবার অফিসের জন্য বের হয়ে যাবে। তো তখন এসে তো আর রান্না পসিবল না, এই জন্য চেষ্টা করি 10:30-এর ভিতরে রান্নাটা কমপ্লিট করার। এই জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, আর আজকে রান্না করছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে, যেটা তানহার অনেক পছন্দের একটা খাবার। শুধু তানহা না, আমি নিজেও অনেক পছন্দ করি ফুলকপি আলু দিয়ে রুই মাছ, আর একটু টমেটো দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্না সেরে আমি বেরিয়ে পড়ছি, খুব বেশি একটা দেরি করি নাই, ঠিক 45 বাজে এখন। তো তানহার মাদ্রাসার জন্যই বের হলাম। সাধারণত ওর টিফিনটা দেয় 11:10, তো একটু আগেই যাই, কারণ অনেক সময় দেখা যায় আগেও টিফিনটা দিয়ে দিতে পারে ক্লাস টিচার না থাকলে ওই টাইমটাতে, এই জন্য। আর ও সকালে নাস্তা করে যায়, আর টিফিনটা অবশ্য ওর সাথেই আমি দিয়ে দিছি, কিন্তু আমি গেলে ও টিফিনটা আর কি মন দিয়ে খাই, বা অনেক পড়া থাকে যেগুলো কমপ্লিট হয় না সেগুলো আমি থাকলে আমার সামনে বসে পড়ে আর কি। তো যাই হোক, টিফিনটা ওকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরে যে ওর টিফিন শেষে এর ক্লাস হচ্ছে হাদিস ক্লাস, তো হাদিসটা নিয়ে একটু বসছে। আর এই যে ওর মাদ্রাসা, সব বাচ্চারা টিফিনের জন্য নিচে চলে গেছে, কিছু কিছু বাচ্চারা যাদের গার্জিয়ান আসে না তারাই আর কি এখানে বসে খায়, বাকিরা গার্জিয়ান নিচে আসে দেখা করতে, সেখানে টিফিন করে। আর ওদের ক্লাসটা হচ্ছে 4তলাতে, যার জন্য অনেক গার্জিয়ান এত উপরে উঠতে যায় না। আমি নিজেও অনেক কষ্ট হয়ে যায় উঠতে গেলে 4তলাতে, কতবার থেমে নিঃশ্বাস নিয়ে তারপরে উঠি তার কোনো ঠিক নাই। আর মাদ্রাসাতে ওইভাবে আসলে A to Z ভিডিও করা সম্ভব হয় না। আর নিচে হচ্ছে টাইলস বিছানো, কারণ অনেক বেশি ঠান্ডা, যার জন্য উপরে হচ্ছে এই যে মানে চটের কার্পেট বলে এগুলোকে, এগুলো পেরে দিছে। ক্যামেরাতে অনেক ময়লা লাগছে, আসলে এটা এত ময়লা না, কারণ বাচ্চারা মাদ্রাসার শুরুর থেকে ওরা তো একটু দুষ্টুই হয়, তো ওদের জন্য এমন দেখা যাচ্ছে। কিন্তু মাদ্রাসাটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা যাওয়ার পরে আবার এগুলো পরিষ্কার করে। তো টিফিনে ওকে খাওয়ানোর পরে ওর হুজুর ক্লাসে গেলে আমি চলে আসছি। আজকের মতো আমার ডিউটি শেষ, আমি নিচে ওয়েট করবো, তারপরে ওর মাদ্রাসা ছুটি হলে ওকে নিয়ে বাসায় যাবো। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, তো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার তানহামুলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।